একজন রোগী তিনি যদি ড্রাই আই সিন্ড্রোমে আক্রান্ত হন বা তার যদি চোখে শুষ্কতা থেকে থাকে, তিনি সাধারণত কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হন? প্রথমত চোখে শুষ্ক অনুভব হওয়া, এছাড়া অনেক সময় চোখ জ্বালা পোড়া করে, চোখ খচখচ করে, মনে হয় চোখের ভেতরে একটা বালুকণা গেছে, একটা স্যান্ডি ফিলিংস, একটা গ্রিটি ফিলিংস হয় অনেক সময়। অনেক সময় চোখ ভেজা ভেজা লাগে, চোখ ভার ভার লাগে, অনেক সময় আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায়, অনেক সময় আবেগ তাড়িত হলেও চোখে অশ্রু আসে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে চোখে পানিও চলে আসে অনেক সময়। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।